মঙ্গলবার 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে টিআরবিটি অফিসের সামনে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, 2022 সালে তারা পরীক্ষায় বসেছিল কিন্তু এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এই নিয়ে তারা বহুবার দপ্তরের সাথে যোগাযোগ করে কিন্তু তারা এটা জানতে পারছে না কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই তারা এদিন টিআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে। ভালো করে জানেন যে গত 2 বছর যাবত আমরা এসটিজিটি করে ফেলি, কিন্তু 2022 সালে অনবরত এখানে রাজ্য সরকারের এবং দপ্তরের বা অনেকবার ভিজিট করেছি, আমাদের বিষয়টা উত্থাপন করার জন্য, তাদের থেকে উত্তরটা পাওয়ার জন্য যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখন অবধি বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে, তাও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুধু আমাদেরটা না, সেটার ক্ষেত্রে একই অবস্থা। তো যাই হোক, আপনারা ভালো করে জানেন 2022 সালে যখন নোটিফিকেশান আউট হয়েছিল তো একটা ভুল হয়েছিল নোটিফিকেশান, যার জন্য কেস হয়েছিল। তো কেসের সমস্যার সমাধান তো অনুসরণ করে দিয়েছিল হাইকোর্টে, এরপরে হাইকোর্টে ডিসেম্বর মাসে তো জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়েছিল যাতে রিজার্ভেশন মাসে ফলো করতে লাগবে। এটা স্বাভাবিক বিষয়, আমরা ভালো কিছু দেখেছি যে বিভিন্ন জায়গার যখন নিয়োগ প্রক্রিয়া হয় সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক নিজের বছর মাঝে ফলো করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।